মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার মন খারাপ সেরেছে? কোথায় সেরেছে, ঘরে গিয়ে দেখি বসে বসে কাঁদছে। তোমার কি বাড়ির জন্য মন খারাপ করছে? তাহলে ঠিকানাটা দাও, তোমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি। কলকাতা থেকে নর্থ বেঙ্গল কি আর এমন দূরত্ব? আমার তো সেখানে আর ফিরে যাওয়ার উপায় নেই। কেন, বাবা মা মারা যাওয়ার পর সব দায়িত্ব কাঁধে নিয়ে একটা ছেলের মতো আমার দুই ভাইকে মানুষ করেছি, কিন্তু তারাই তোমার খাবার খেয়ে খুশি হয়ে এটা তোমায় দিলাম। দিন দিন আমাকে দিন, ভালো দেখতে ভদ্রলোক দেখেছে, ব্যাস সেটে দাঁড়িয়ে পড়েছি। আমি তো সব মেধি নিয়েছিলাম, কিন্তু মাস্টারমশাই বললেন তোর মহেশ সত্যকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। একে হেলাই হারাস তো সামনে কোন কোন কি যাবে না যাবে আই নামবি না নামবি না যাব না একদম একদম যাও মাসাবাসাই গাড়ি ছাড়ো গাড়ি ছাড়ো গাড়ি ছাড়ো মাসাবাসাই মাসাবাসাই আমি যেতে পারবো না মাসাবাসাই আমি জানি না আমি পারবো কিনা আমার তো সাহসের বড় অভাব তাও ভাবলাম একবার দেখি না চেষ্টা করে এতদিন তো কাটিয়েই ফেললাম এখন না করলে যে আর কোনোদিনও পারবো না। শ্যামলী দেখো, আমার কি মনে হয় তোমার না ওখানে ফিরে যাওয়াটাই বেটার। কেন বলো তো, হাজারো কোড়া তোমার ভাই, হ্যাঁ কতই কথা শোনাবে, কিন্তু ওরা তো তোমার আপন জন বলো, কতই বা ক্ষতি হবে তাই না? না কাকিমুনি, কি হয় জানো তো, যখন বাইরের কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে অ্যাট লিস্ট ইউ ক্যান আস্ক ফর হেল্প, কিন্তু যখন যখন নিজের কেউ আঘাত দেয় না তো সব কিছু ভেতর থেকে শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায় সব কিছু, খালি হয়ে যায় সবটা। এরকমভাবে একা একা বেঁচে থাকার থেকে এই শহরে ভিড়ের মধ্যে বেঁচে থাকা অনেক ভালো। দেখুন শ্যামলী, আমার মনে হয় যে আপনার কাজ করা উচিত। কাজে একমাত্র একটা জিনিস যা সমস্ত ক্ষত থেকে আপনাকে দূরে রাখবে, সমস্ত ক্ষত ভুলিয়ে দেবে, কাজ করুন। কাজের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। আপনি পুরো আমার মাস্টার মশাইয়ের মতো বললেন। আপনারা আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আমার কাছে আপনারাই ভগবানের দূত, কিন্তু আপনাদের আশ্রয় বা কতদিন থাকবো বলুন তো, আমার ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আপনারা তো আমার এত বড় উপকার করলেন, আর একটা উপকার করবেন, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন না, আমার একটা কাজের খুব দরকার, আমি কাজ না করে থাকতে পারি না, একটু কিছু ব্যবস্থা করে দিন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।